এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে দেখুন ছাগলের বাটে পর্যাপ্ত পরিমাণে দুধ এসছে কিন্তু বাচ্চাতে এখনো খেয়ে পারছে না, তাহলে এই দুধটা যদি বন্ধুরা এখন না দোয়ানো হয় তাহলে এই চাপে অনেক সময় ম্যাস্টেড হওয়ার ভয় থাকে। তাহলে চলুন কিভাবে দুধ দোয়াই একটু দেখে নি। নাও ক্যামেরাটা করো। ভালো করে এইভাবে আগে মাঠটা ধুয়ে নিতে হবে। কি বলুন তো বন্ধুরা, যে কথায় আসে যে দুধের প্রথমে হচ্ছে মানুষের মানে মায়ের দুধ, তার বিকল্প নেই, তারপর পরেই আসে গরুর দুধ। অ্যাকচুয়ালি মায়ের দুধের পরে কিন্তু ছাগলের দুধ এত পরিমাণে প্রোটিন ভিটামিন, কিন্তু ছাগলের কিন্তু মানে বাটে দুধ হয় না। মানে একটা ছাগল দেখা গেল বাচ্চা দিল, তার তিনটে চারটে দুটো বাচ্চা হলো, মানে বাচ্চাতেই দুধে খেয়ে বাচ্চারই দুধে হয় না, তা মানুষে কি করে সেই দুধ খাবে, তাই না? এর জন্য মানে ছাগলের দুধের নামটা আসেনি, ওখানে চলে এসছে গরুর দুধ। এইখান দিয়ে শট নাও, এই উপরে দাঁড়াও দাঁড়াও, এই যে আমার হাতের ফাঁকা দিয়ে কামলাই করতেছে। এখনো প্রচুর দুধ আছে বন্ধুরা, দেখুন 1 কিলো দুধ হবে এখানে,
এখানে 1 কিলো দুধ হবে। তাহলে বন্ধুরা দেখুন 1 কিলো দুধ হবে এখানে। এখনো বাটে দুধ আছে, মানে সবটা দোয়ানো দোয়ালাম না, দুধ বের করলাম না, কারণ বাচ্চা আছে, বাচ্চাতে খাবে, তাই না? তাহলে সারাদিন এত পরিশ্রম করি, এবার নিজেরও তো একটু প্রোটিন ক্যালসিয়ামের দরকার হয়। তাহলে এইটা দিয়ে বন্ধুরা ছানা বানানো হবে, ছানা বানিয়ে খাওয়া হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন, ছাগলের দুধের ছানা, কালারটা দেখুন, ওকে থ্যাংকস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস।